আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বেকারির স্বাদে ড্রাই কেক তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন আপনাদের সবার সুবিধার জন্য ওভেন এবং চুলায় দুইভাবেই তৈরি করে দেখাবো দুইভাবেই কিন্তু ড্রাই কেকটা অনেক পারফেক্ট হয় আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে ড্রাই কেক তৈরির জন্য এখানে স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিম ভেঙে নিয়েছি এই ডিম থেকে কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিতে হবে আমি আলাদা করে অন্য একটা বাটিতে ডিমের হলুদ অংশটাকে নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটাকে এরকম একটা এগ ভিটার দিয়ে বিট করে নিতে পারেন অথবা আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন এখন এই ডিমের ভিতরে হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে দিয়ে এভাবে বিট করে নিচ্ছি এই বিটারটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ফোম হতে কিছুটা সময় লাগবে আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন সেক্ষেত্রে তিন মিনিটের ভিতরে ঠিক এমন একটা ফমি ভাব চলে আসবে যখন দেখবেন এরকম ফমি ভাব চলে আসছে সেই পর্যায়ে এর ভিতরে কুসুমগুলো দিয়ে আবারও আলতো হাতে ভালোভাবে মিশিয়ে এনেছি যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেন সেক্ষেত্রে মিডিয়াম স্পিডে বিট করতে হবে এখন এর ভিতরে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের ভিতরে এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিলে ড্রাই কেকটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি ফ্লেভার আসে তেল এবং বাটার দুটো মিলিয়ে আমি হাফ কাপ নিয়েছি আর যদি গ্রামের মাপ জানতে চান সেক্ষেত্রে দুটো মিলিয়ে আমি একশো গ্রাম নিয়েছি হোমের সাথে তেল আলতো হাতে মিশিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দেড় চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমচি লবণ এই সব উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে তারপর দিতে হবে আলতো হাতে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জোরে জোরে মেশাতে যাবেন না এতে কেকটা ফুলে আবার বসে যাবে আমি আজকের এই কেকটা ওভেনেই তৈরি করব। তবে যারা চুলায় তৈরি করবেন তাদেরকে চুলায় তৈরির পদ্ধতিটাও দেখিয়ে দেব এখানে আমি আট ইঞ্চির একটা মোল্ড নিয়েছি এর ভিতরে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি এরপর কেকের মিশ্রণ আমি মোল্ডের ভিতরে ঢেলে কয়েকবার ট্যাপ করে নিয়েছি যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রিহিটেড ওভেনে পঁচিশ থেকে আঠাশ মিনিটের জন্য বেক করে নেবেন যারা চুলায় বেক করবেন তারা চুলায় বড় একটা হাড়ি বসিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার যে একটা ফুটো আছে সেটা বন্ধ করে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে হাঁড়িটা গরম করে নিতে হবে এরপর যখন হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কেকের মোলটা দিয়ে প্রথমে হাই হিটে তিন মিনিট এরপর একেবারে লো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করলে কেকটা সুন্দরভাবে হয়ে যাবে আমার ওভেনের কেকটা হয়ে গিয়েছে আমার পঁচিশ মিনিটের মতো লেগেছে কেকটা হয়ে যাওয়ার পর বন্ধ ওভেনে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর কেকটাকে বের করে নিয়েছি এখন আমি আনমোল্ড করে নিয়েছি আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে এখন হাফ ইঞ্চি পুরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো আমি কেটে নিয়েছি আর আমি যেহেতু আজকে চুলায় এবং ওভেনে দুইভাবে দেখাবো তাই প্রথমে ওভেনেরটা দেখিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার ওভেন ট্রের ভিতরে রেখে এর ভিতরে এভাবে ছড়িয়ে নিয়েছি তারপর প্রিহিটেড ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি চুলায় বেক করার জন্য একটা স্টিলের প্লেটে আমি সাদা লিখার কাগজ দিয়ে দিয়েছি এর ভেতরে আমি পাঁচ থেকে ছটা ড্রাই কেকের জন্য কেক দিয়ে দিয়েছি। ওই একই নিয়মে আমি হাঁড়িটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর ভেতরে প্রথমে প্লেটটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এরপর দশ মিনিটের জন্য লো আছে বেক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে ড্রাই কেকগুলো একবার এভাবে উল্টিয়ে দিয়েছি এরপর আমি ঢেকে আবারও দশ মিনিটের জন্য লো আছে ঢেকে দিব পর চুলায় আমি তিনবার উল্টিয়ে দিব। এতে ড্রাই কেকগুলো অনেক বেশি পারফেক্ট হবে এবং পুড়েও যাবে না চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না পনেরো মিনিট পর আমি ওভেন থেকে ট্রেটা বের করে নিয়েছি এখন ড্রাই কেকগুলোকে একবার ভালোভাবে উলটিয়ে নিচ্ছি এরপর আবারও একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে বারো মিনিটের জন্য বেক করে নিয়েছি এখন আর ওভেনটাকে প্রিহিট করতে হবে না বারো মিনিট পর আমি ড্রাই কেকগুলো নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে চুলারটাও মশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে আমি চুলারটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চুলারটাতে একটু সময় বেশি লেগেছে তারপরও কতটা পারফেক্ট হয়েছে চুলার আশটা ঠিক রেখে ড্রাই কেকগুলো যদি চুলাই করেন সেক্ষেত্রে ওভেনের মতোই পারফেক্ট হবে আশা করছি আপনারা ড্রাই কেকগুলো দেখে বুঝতে পারছেন যে ড্রাই কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে স্বাদেও কিন্তু অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে টাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল ড্রাই কেকের মতোই অনেক দিন আজকের মতো রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ